আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সম্পূর্ণ ফুলফিল হয়ে গিয়েছে কিন্তু আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, আপনার পেজের মধ্যে একটি ইস্যু এসেছে, প্রেজেন্স নট এস্টাবলিশড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এই প্রেজেন্স নট এস্টাবলিশড এই ইস্যুটি কেন আসে এবং কিভাবে সলভ করবেন সেই সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনার এই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি নিজে থেকেই সলভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো ভবিষ্যতে পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুক মনিটাইজেশন পাওয়ার যে ক্রাইটেরিয়াটি রয়েছে সেটি হলো অবশ্যই আপনাকে আপনার পেজের মধ্যে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম ফুলফিল করতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। তো বন্ধুরা, এই 5টি অ্যাক্টিভ ভিডিও থাকলে আপনি কেবলমাত্র ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আর স্টার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি রয়েছে সেটি হলো আপনাকে বিগত এক মাসের মধ্যে আপনাকে 500 ফলোয়ার যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি স্টার মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আর পরবর্তীতে যে মনিটাইজেশনটি আছে সেটি হলো অ্যাডসন রিলস। তো বন্ধুরা, অ্যাডসন রিলস মনিটাইজেশনের এখন পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া ফেসবুকের তরফ থেকে জানানো হয়নি বা এমন কোনো ক্রাইটেরিয়া নেই যে ক্রাইটেরিয়াটি ফুলফিল করলে আপনি ফেসবুকের অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পাবেন। তো বন্ধুরা, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনি যদি ফুলফিল করেন তবে কিন্তু আপনি ফেসবুকের কাছ থেকে মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আর মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু পলিসি ইস্যু বা ফেসবুকের কিছু পলিসি গাইডলাইন আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। যদি আপনি সেগুলো না মানেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে কখনোই মনিটাইজেশনটি পাবেন না। আর অনেক সময় ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো আছে সেই সব ক্রাইটেরিয়াগুলো আপনার ফুলফিল হওয়ার পরও আপনি মনিটাইজেশন পাবেন না যদি আপনার পেজের মধ্যে প্রেজেন্স নট এস্টাবলিশড এই ইস্যুটি চলে আসে। তো বন্ধুরা, এবার আসি এই প্রেজেন্স নট এস্টাবলিশড এই ইস্যুটি কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে আসে সে সম্পর্কে। তো বন্ধুরা, ফেসবুক মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু অবশ্যই বলে দিয়েছে আপনি যদি আপনার পেজের মধ্যে যে কোনো মনিটাইজেশন যদি পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে চান অথবা আপনার পেজ যদি মনিটাইজেশন পাওয়ার জন্য এনাবল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজটি এক মাসের পুরাতন হতে হবে। যদি আপনার ফেসবুক পেজটি এক মাস পুরাতন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের মধ্যে এই প্রেজেন্স নট এস্টাবলিশড এই ইস্যুটি কিন্তু থেকে যাবে এবং এই ইস্যুটি থাকা অবস্থায় আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন না আপনার ফেসবুক পেজের মধ্যে। তো বন্ধুরা, এই ইস্যুটি থাকা অবস্থায় বা কিভাবে আপনি এই ইস্যুটি রিমুভ করবেন এবার আসি সেই সম্পর্কে। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজটির বয়স যখন এক মাসের বেশি হবে বা আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করার বয়স যখন এক মাস হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথেই এই প্রেজেন্স নট এস্টাবলিশড এই ইস্যুটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে ফেসবুকের তরফ থেকে। এটি রিমুভ করার জন্য আপনার কোনো স্টেপ গ্রহণ করতে হবে না বা আপনার কোনো কিছু কাজ করতে হবে না যে এই প্রেজেন্স নট এস্টাবলিশড এই ইস্যুটি রিমুভ করার জন্য। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টি সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে আপনারা কীভাবে প্রেজেন্ট নট এস্টাবলিশড এই ইস্যুটি রিমুভ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনার যদি ফেসবুক রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আপনাদের সেই সমস্যাটি সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।